হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি হয়তো আমার চ্যানেলে অনেক ওয়েডিংয়ের ব্যাপারে অনেক কিছু বলেছি, আমি অনেক প্রি ওয়েডিংয়ের ব্যাপারে অনেক কিছু বলেছি, এবং যে সমস্ত ওয়েডিংয়ের ফুটেজগুলো দেখিয়েছি সেগুলোতে অনেক হয়তো বড় ওয়েডিং ইন দ্য সেন্স বড় বাজেটের ওয়েডিং বা ভালো ভেনুতে হচ্ছে এরকম ওয়েডিং আমরা দেখেছি। তো আজকে আমি একটা ঘরোয়া ওয়েডিংয়ের কথা বলবো, যে একটা ঘরোয়া ওয়েডিং কি ভালোভাবে শ্যুট করা যায় এবং একটা ঘরোয়া ওয়েডিংকে ভালোভাবে কীভাবে শ্যুট করা যায়, আর আমার নিজের এক্সপিরিয়েন্স একটা ওয়েডিং শ্যুট করার ব্যাপারে। যে কোনো ওয়েডিংয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ব্রাইড এবং তার ফ্যামিলি, তার মা বাবা ভাই বোন এরা। তো সবচেয়ে আগে খুঁটিয়ে তুলতে হবে যে এদের সাথে কিছু মুভমেন্ট। আমাদের যেদিন শ্যুটটা ছিল সেদিন অ্যাকচুয়ালি মেঘলা করেছিল, তো বাইরে বৃষ্টি আমরা সেরকমভাবে শট নিতে পারিনি। তাও বৃষ্টি যখন একটু থেমেছে তখন আমরা কিছু শট নিয়ে নিয়েছি এবং বৃষ্টিটাকেও আমরা একটু কাজে লাগিয়েছি। রোজ দুই ফোঁটা যেন আরো ভালো লাগে, গানে অভিসারে চাই শুধু বারে বারে তোমাকে, ও তোমাকে। কোনো স্মল ভেনুতে যখন কোনো ইভেন্ট হয় তখন যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো, হয়তো তুমি ক্যামেরা নিয়ে গেছো, গিম্বেল নিয়ে গেছো, ডিফারেন্ট কাইন্ড অফ লেন্স নিয়ে গেছো, 70-200 নিয়ে গেছো, সব সাইডে রেখে দাও, কোনো কিছু লাগবে না। একটা 35mm বা 50mm বা যদি কোনো ভালো 24mm থাকে বা 24-70 যদি কিট লেন্সও থাকে সেটা নিয়ে নাও, এবং সেটা দিয়ে প্রপারলি সবাইকার এক্সপ্রেশন, সবাইকার মুভমেন্ট ভালো ভালো এবং প্রপার ফিল্মটা তৈরি করো এবং ভালো ভালো জিনিস ক্যাপচার করো, তার মধ্যে একটা ভালো ফিল্ম তৈরি হবে। আমরা অনেক সময় দেখি যে আমাদের হয়তো ভেনুতে জায়গা নেই, তা সত্ত্বেও আমরা গিম্বেল লাগিয়ে নিই। যখন দেখবেন একটা ভেনু অনেক বেশি লোক আছে এবং প্রপার জায়গা নেই যেখানে গিম্বেল বা স্লাইডার ইউজ করবেন, সেখানে আমার মনে হয় হ্যান্ডেল করাটা সবচেয়ে বেশি প্রেফার। ফটোগ্রাফি, ফিল্ম সব কিছু তো খুব প্রপারলি শ্যুট হয়ে গেল, সব ঠিক আছে, বাট একটা জিনিস সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো ক্লায়েন্ট কি হ্যাপি। ফিল্ম তুমি খুব ভালো বানিয়েছো, সেটা অ্যাওয়ার্ড পেয়েছে, খুব ভালো, সবাই খুব অ্যাপ্রিসিয়েট করছে, খুব ভালো, সেটা দেখিয়ে তুমি আরও 5টা কাজ তুলেছো, খুব ভালো, কিন্তু ক্লায়েন্ট কি হ্যাপি? আর এই ক্ষেত্রে আমার ক্লায়েন্ট খুবই হ্যাপি ছিল। দেন এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, যখন ক্লায়েন্ট সেই জিনিসটা ভালো রেসপন্স করে এবং জানায় যে তার ফিল্মটা তার কাছে কতটা ইম্পর্টেন্ট এবং তার কাছে সত্যি সেটা একটা ভ্যালুয়েবল প্রোডাক্ট হয়ে দাঁড়ায়, দেন সেই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যত ভালোই ফিল্ম বানাই না কেন, সেটা যদি ক্লায়েন্টের পছন্দ না হয় দেন আমাদেরও কোনো একটা জায়গাতে মনে হয় যে না আমি কেন ফিল্মটা বানালাম, বা আমি স্যাটিসফাই করতে পারলাম না, বা আমি ক্লায়েন্টের সেই জায়গাতে সেই মোমেন্টটা বা সেই জিনিসটাকে আমি গিফট করতে পারলাম না, উপহার দিতে পারলাম না। দেন ক্লায়েন্টের ফিডব্যাকটা সবচেয়ে আগে ইম্পর্টেন্ট, এবং আমাদের মাথায় রাখতে হবে এটা যে ক্লায়েন্টের চয়েস বা প্রেফারেন্সেস কীরকম, তারা তাদের কী জিনিসটা দেখতে চায় তার এই ফিল্মে। আর হ্যাঁ, একটা জিনিস, এই ফিল্মটা খুব ভালোভাবে এডিট করেছে সায়ন। একটা ভালো ফিল্ম করতে যেমন একটা টিমের তৈরি হয়, দেন আমি হয় আমি এই ফিল্মটাতে সিনেমাটোগ্রাফি অ্যান্ড ডাইরেকশনের পার্টটা দেখেছিলাম, সায়ন এটাতে এডিটিংয়ের পার্ট দেখেছিল, এবং আমার প্রতিটা শট খুঁজে খুঁজে পার্টিকুলার কোন কোন জায়গার কোন কোন ভালো ভালো শর্টস নেওয়া আছে সেগুলো খুঁজে সেগুলোকে ইউজ করা সায়নের কাজ ছিল, অ্যান্ড সায়ন সেটা খুব ভালোভাবে করেছে। ও খুবই ভালো এডিটার প্লাস ডাইরেক্টর। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিও সবাইকে ভালো লাগে, যদি ভালো লেগে থাকে দেন কমেন্টে আমাকে জানিও। আমি চেষ্টা করবো এরকম ভালো ভালো কন্টেন্ট আনার জন্য, এবং আমার এই ভিডিওতে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, প্লাস কিছু আমার মনে হয় যে এই জিনিসগুলো জানানো উচিত, বা যারা বিগিনার ফটোগ্রাফার বা যারা শ্যুট করছে তারাও জানতে পারো যদি তোমার মনে হয়। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।